बिहार पर कर्णाटक मोदी बिरोधी 26টি বিরোধী দল তারা বৈঠকে বসতে চলেছে আগামীকাল। এর আগে পাটনায় 15টি বিরোধী দলের বৈঠক হয়েছিল আর এবার 26টি বিরোধী দলের নেতৃত্ব তারা বৈঠকে বসতে চলেছেন আগামীকাল কর্ণাটকে। আর যদিও তারা পৌঁছে গিয়েছেন, সৌজন্য বৈঠক রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে, ডেরেক ওব্রায়েনকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। সোনিয়া গান্ধী তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং আজকের এই সৌজন্য বৈঠক, তারপরে নৈশ ভোজ রয়েছে। সোনিয়ার ডাকা নৈশ ভোজে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। নৈশ ভোজে যোগ দেওয়ার বিষয়ে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী। কংগ্রেস এবং মোদি সরকারের অর্ডিনান্সের বিরোধিতার সিদ্ধান্ত নেবার বৈঠকে যোগ দিচ্ছে আম আদমি পার্টিও। देश के डेमोक्रेसी को और देश के संविधान को अगर ठोस पहुंचती है तो हमारा कर्तव्य होता है कि हम एकजुट होकर जो लोग इस संविधान को बचाने वाले हैं और डेमोक्रेसी को बचाने के लिए एक होते हैं तो हम इसमें मिल के काम करेंगे। कोई व्यक्ति देश के सामने बड़ा नहीं हो सकता, वो हमारी ये है। और उनके सामने सिर्फ क्या है, तोड़फोड़ करने का ही है और वो तोड़फोड़ करते ही रहे हैं। और जब उनको मौका मिलता है, जो चुन के आते हैं उनको तोड़ते हैं और ये भी कहते हैं कि हमारी बड़ी पार्टी हो गई है, ये हो। भाई आपका अगर ठीक है पार्टी, फिर तोड़ते क्यों हो? লক্ষ্য 2024 লোকসভা ভোট, আর সেই লক্ষ্যে বিহারের পর এবার কর্ণাটক, বেঙ্গালুরুতে সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। 26টি বিরোধী দল, তাদের নেতৃত্ব এবং প্রতিনিধিরা একে একে পৌঁছে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী দল, অখিলেশ যাদব, অন্যান্য বিরোধী দল তাদের নেতৃত্ব এবং প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছেন। আগামীকাল সেই বৈঠক রয়েছে। এর আগে পাটনায় যে বৈঠক হয়, তারপরে আগামীকাল কর্ণাটকে বেঙ্গালুরুতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন 26টি বিরোধী দলের প্রতিনিধিরা। और लेफ्ट साथ आ पाएगा, आपको लगता है इस गठबंधन क्योंकि लगातार बीजेपी इस बात पर हमला करती रही और पिछला अगर हम बिहार भी देखें उस पर भी इस तरीके के सवाल उठते रहे। देखिए पहले भी इस तरीके के सवाल आते रहे 2004 के अंदर, आपको याद होगा कौन कौन है वाजपेयी का मुकाबला। वाजपेयी साहब उस समय सबसे बड़े नेता थे, लेकिन मुकाबला आया ना, 10 साल सरकार बनी ना एक वैकल्पिक, तो वही बनेगी, इस बार भी बनेगी। আগামীকাল রয়েছে এই বৈঠক, আর তার আগে আজ আর কিছুক্ষণের মধ্যেই সৌজন্য বৈঠক, যাকে প্রস্তুতি বৈঠকও বলা হচ্ছে, সেই বৈঠক রয়েছে। ইতিমধ্যে সোনিয়া গান্ধী যেমন পৌঁছে গিয়েছেন, রাহুল গান্ধী পৌঁছে গিয়েছেন এবং যে ছবি আপনারা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন, সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। এই বৈঠক 24-এ লোকসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ করে বিজেপি বিরোধীদের এই বৈঠক। আপনারা জানেন বিহারে 15টি বিরোধী দল অংশ নিয়েছিল আর কর্ণাটকের বেঙ্গালোরে 26টি বিরোধী দল অংশ নিচ্ছে। বাঢ় কা পানি ঘুসা হ্যায়, গাদ নিকল রহা হ্যায়, পিনে কা পানি নহীঁ হ্যায়, ইয়ে কেসা মুখ্যমন্ত্রী হ্যায়, ইয়ে ক্যা হো রহা হ্যায়, ইয়াহাঁ পর ক্যোঁ হো রহা হ্যায়। মমতা জি নে হিংসা মে জনতা কো ইতনা পিটওয়ায়া, উনকে শাসন প্রশাসন নে, মে খুদ দেখ কে আ রহা হুঁ, ওয়াহাঁ গয়া থা एक डेलीगेशन लीड करके। कांग्रेस पार्टी खामोश है, सीपीएम सीपीआई खामोश है, ये कहते हैं स्वार्थी गठबंधन।